আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেল ফাইজান আবেদে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা 6 এবং 7 মাসে প্রথমবার যখন বাবুকে সাগু রান্না করে খাওয়াবেন সেই সাগু রেসিপিটা ঠিক কেমন হবে সেই রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সাগু নিয়ে নিয়েছি। আপনাদের বাবু যতটুকু পরিমাণে খেতে পারবে আপনারা ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। যেহেতু প্রথম দিকে বাবুরা অত বেশি খেতে পারে না, তাই আপনি যখন 1 চামচ দেবেন সেটাই তার জন্য যথেষ্ট হবে। সাবুদানাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সাবুদানা ধোয়ার আগে সাবুদানাকে আপনি যেন আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখেন। এতে সাবুদানা ফুলে উঠবে এবং রান্না করতে অনেক সহজ হবে। আমি ভিজিয়ে রাখার সময় পাইনি, তাই ধুয়ে রান্না করতে চলে এসেছি। আমি এখানে 1 ফিডার মেপে পানি দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন হালকা গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে, এতেও কিন্তু সাবুদানা ফুলে উঠবে। আর সাবুদানা কিন্তু ছোটো দানার এবং বড় দানার হয়ে থাকে, আপনারা যেরকম কিনতে পারেন ঠিক সেরকম এনেই বেবিকে খাওয়াতে পারেন। কিন্তু সাবুদানায় যাতে অ্যালার্জিক কোনো রিয়াকশান হয় না, তাই আপনি বাবুকে যখন প্রথম থেকে খাওয়াবেন তারপরও আপনি খেয়াল রাখবেন যে অ্যালার্জি কোনো রিয়াকশান হচ্ছেই না। তো সাবুদানাগুলো আমি বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে, আমি লো হিটে বসিয়ে দিয়েছি। এখন দেখুন পানিতে বলক আসা শুরু হয়ে গেছে এবং সাবুদানাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো সাবুদানা সিদ্ধ হওয়ার সময়টাতে আপনি কিছুক্ষণ পরপর সাবুদানাগুলো নেড়ে দিবেন। সাবুদানা কিন্তু একসাথে যখন সিদ্ধ হতে থাকে তখন কিন্তু আঠালো হয়ে আটকে আসে, তাই আপনি বারবার ঢাকনা উঠিয়ে যদি নেড়ে চেড়ে দেন তাহলে কিন্তু সাবুদানাগুলো লেগে যাবে না। আর প্রথমবার যখন বাবুকে খাওয়াবেন তখন চেষ্টা করবেন সাবুদানাগুলো অনেকক্ষণ ধরে রান্না করে একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনি যাতে অপেক্ষা করেন। সাবুদানাতে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে, যে কারণে আপনি প্রথম দিন বাবুকে যদি সাবুদানাটা খাওয়ান, শুধুমাত্র সাবুদানাটাই খাওয়ান, তাতেও কিন্তু বাবু অনেকগুলো পুষ্টি পাবে। এরপর ধীরে ধীরে আপনি কিন্তু ফর্মুলার দুধ অ্যাড করে এবং অন্যান্য ফল সবজি অ্যাড করেও বাচ্চাকে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন। সবগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করছি আপনারা অন্য ভিডিওগুলো দেখেও উপকৃত হবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বারবার করে নেড়ে দিয়ে আমি কিন্তু খেয়াল করছি সাবুদানাগুলো একেবারে লেগে যাচ্ছে কি না। তো লেগে না গিয়েও সাবুদানা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা উইস্কের মাধ্যমে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন যেহেতু পানি শুকিয়ে এসেছে এখন কিন্তু সাবুদানা একেবারে আঠালো আঠালো হয়ে যাবে, যে কারণে বাবুদের মুখে লাগলে তাদের খেতে একটু অসুবিধা হতে পারে। তো একটা উইস্ক অথবা একটা কাঁটা চামচ দিয়ে যদি আপনি শেষের দিকে ভালোভাবে নেড়ে চেড়ে দেন তাহলে সাবুদানা ফুলে উঠবে এবং সিদ্ধ হয়ে যাবে এবং আঠা আঠা হয়ে লেগেও যাবে না। এতে বাবু কিন্তু খুব সহজে খেতে পারবে। আর সাবুদানা থেকে যখন পানিগুলো টেনে আসবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পানি রেখে দেবেন। যেহেতু প্রথম দিকে বাবুরা এত শক্ত খাবার খেতে পারে না, তাই আপনি একটু বাড়িয়ে পানি রেখে ওই সাবুদানাটা বাবুকে খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হবে বলে আমি মনে করি। আর এই পর্যায়ে আপনি যদি ফর্মুলা দুধ অ্যাড করে খাওয়াতে চান তাহলে পাতিলার যখন চুলাটা বন্ধ করবে তখনই পাত্রে আপনি ফর্মুলা দুধটা অ্যাড করতে পারেন। রান্না করবেন না, এতে কিন্তু ফর্মুলা দুধের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। আর এখন আপনি যে ফর্মুলা দুধটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনি গুঁড়ো ফর্মেও অ্যাড করতে পারেন, আর বাবু এটা খেলে কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে। কিন্তু প্রথমবার যখন খাওয়াবেন চেষ্টা করবেন কোনো দুধ ফল সবজি কোনো কিছু অ্যাড না করে ডিরেক্ট এইভাবে বাচ্চাকে খাওয়াতে, পানিটা একটু বাড়িয়ে রাখতে। এতে কিন্তু বাচ্চা সাবু যে সঠিক পুষ্টিটা এবং সাবু খেলে তার শরীরে যে রিয়াকশানটা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি খেয়াল করবেন বাবু সাগু কতটা পছন্দ করেছে এবং কী কী দিয়ে খাওয়ালে পছন্দ করে সেই রেসিপিটা আপনি সপ্তাহে 2-3 বার করে খাওয়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে অন্য মানুষের কাছে পাঠানোর চেষ্টা করতে পারেন। আল্লাহ হাফেজ।